ফিগার, সেটাকে আমরা এখন কাটবো। আপনাদের সাথে কিরকম টেস্ট সেটা শেয়ার করব। ওয়াও, দেখতে পাচ্ছেন সুন্দর ভিতরে কালারটা। ফ্ল্যাশটা অফ করে দেখাচ্ছি, এটা কালারটা, রিয়েল কালারটা বোঝা যাবে। তারপর আরেকটু ডিপ, তো আমরা একটা পার্ট কাটি, বীজগুলো দেখি আমরা চারা করতে পারি কিনা। চারা করলে, চারা হলে তো ভালোই হয়। আসলে আপনারা এখন প্রচুর ফ্রুটসের সিজন, তো আপনারা যেটা করবেন, বীজগুলোকে যথাসম্ভব রোপণ করার চেষ্টা করবেন। তো আমাদের এখন আসলে ফলের গাছ শহরে নাই বললেই চলে, রাস্তাঘাট সব জায়গাতে যদি আমরা এই বীজগুলো বুনে দেই, তাহলে আমরা একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবো। এই হচ্ছে বীজগুলো বের করার পরের অবস্থা। আমরা এটাকে আবার কাটছি, অনেক হার্ড, একদম নরম না। হ্যাঁ, এটা আসলে ওরকম সফট না, আপনারা যেটা এমনিতে বাঙ্গি যেরকম ওই কালারটাই, কিন্তু এটা অনেক হার্ড। তো আমরা এটাকে ছিলিয়ে খেতে পারি, এটা আরো ভালো হবে। তাহলে ছিলানোর পরে এই হচ্ছে আমাদের একটা পিস। এখানে এই হচ্ছে আমাদের ইয়াটা, এটাকে বলেছে হানি ডিউ। যাই হোক, তো এটা খেতে টেস্টটা হালকা একটু মিষ্টি, আবার খুব কম না, বাঙ্গির মতো এত কম না, ভালোই মিষ্টি এবং শক্ত কচকচে। এটা কিছুটা শক্ত পেঁপের মতো। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের হানি ডিউ খাওয়ার এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। থ্যাংকস ফর ওয়াচিং।